আমাদের সুনীল না, সুনীল কোলে মহাশয়, সুনীল কোলে মহাশয় আমাদের জেল সেক্রেটারি আগামী দিন আমরা প্রোগ্রাম করব শিমুল চলো, শিল্পের দাবিতে শিমুল চলো, এটা সম্পূর্ণ ঘোষণা করুন। আমাদের বিজিএমসির পশ্চিম বাংলার অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান ও সুদীপ হাজি, আমাদের সর্বভারতীয় অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান এখানে আছেন, যিনি সর্বভারতীয় বিজেপির নেতা এবং আমার শ্রমিক সংগঠনের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান মাননীয় সুদীপ হাজিকে বলবো দু চার কথা বলার জন্য। আন্দোলন করবো শিল্পের দাবিতে সেটা একটু বলে দিন। নমস্কার সবাইকে। আপনারা শুনলেন যে মিঠুন একটু আগে বললো যে শিল্পের দাবিতে সিঙ্গুরে আন্দোলন, দিন ক্ষণ এগুলো পরে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানানো হবে, এবং আমি আশা করবো যে আজকে আপনারা যেভাবে উপস্থিত থেকে মিছিলকে সফল করেছেন ঠিক সেইভাবে আপনাদেরকে কয়েকদিন আগে থাকতে জানিয়ে দেওয়া হবে, এবং আপনারা আজকে যে সংঘবদ্ধভাবে মিছিল করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই বিজেএমসির যারা কার্যকর্তা আছেন, যারা মেন মাথা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি চাইব যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে থেকে বঞ্চিত করা তৃণমূল সরকারকে ধিক্কার জানায়, এবং এই সঙ্গে বিজেএমসির যে লক্ষ্য যে শ্রমিক সম্প্রদায় বা যারা আজকে ওয়ার্কার মানে পশ্চিমবঙ্গে যারা ওয়ার্কার সেকশনে আছেন, সংগঠিত হোক অসংগঠিত হোক, তারা ঐক্যবদ্ধ হবে বিজেএমসি ছত্রছায়া থেকে, আমরা চাইব যে ভবিষ্যতে সংঘবদ্ধ আন্দোলন গড়ে উঠুক। এটুকু বলে আমার বক্তব্য শেষ করছি, ভালো থাকবেন। নাজিয়া ইলাই খান দিদি আমাদের বক্তব্য রাখছেন আপনাদের সামনে। সবকো